জলস্তর কমলেও কমেনি হয়রানি। একেবারে জাঙ্গিপাড়া ব্লকের বিস্তীর্ণ এলাকা আপনারা জানেন, কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম একেবারে জলমগ্ন পরিস্থিতি, এবং এই মুহূর্তের ছবিটা একবার দেখাবো। এখন কিন্তু যথেষ্ট জলস্তর কমেছে, তবে হয়রানি এখনও কমেনি। যেমনটা জানতে পাচ্ছি, অনেকেই বাড়িতে এখনও পর্যন্ত বসবাস করতে পারছেন না, রান্নাবান্না করতে পারছেন না, যার কারণে কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে খিচুড়ি বা অন্যান্য যে রান্নাবান্না করে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছি এই যে বন্যা কবলিত এলাকা, সেখানে কিন্তু বেশ কিছু চাষের জমি, মূলত ধান চাষ বা পটল এই সমস্ত যে চাষবাস হতো সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও যেমনটা প্রশাসন সূত্রে জানতে পাচ্ছি আমরা, বেশ কিছু যে কাঁচা বাড়ি সেগুলো কিন্তু ধসে পড়েছে, সেগুলোও কিন্তু রিপোর্ট করা হচ্ছে, যাতে তারা কোনো রকম সরকারি যে ক্ষতিপূরণ সেগুলো তারা পায়, সেই ছবি আপনারা দেখছেন। এবং শুধুমাত্র জাঙ্গিপাড়া ব্লক নয়, আমরা তিনটি ছবি আপনাদের পরস্পর দেখাচ্ছি। একদিকে জাঙ্গিপাড়া ব্লকের ছবি দেখছেন, অন্যদিকে হাওড়ার উদয়নারায়ণপুর, সেখানেও কিন্তু একেবারে জলমগ্ন পরিস্থিতি। দামোদর নদীর যে জল সেটা এলাকায় প্রবেশ করেছে, এবং পাশাপাশি খানাকুড় এক নম্বর ব্লক, সেখানের ছবি আপনারা দেখছেন, সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি এলাকার সাংসদ অপরূপা পোদ্দার, তিনি যাচ্ছেন, গিয়ে সহযোগিতা করছেন। খানাকুড়ের ওসি যিনি রয়েছেন তিনিও তারা পরিদর্শন করছেন, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী, তিনিও খানাকুড় এক নম্বর ব্লকে গিয়ে যারা বন্য কবলিত এলাকার রয়েছেন অর্থাৎ বন্যাগ্রস্ত মানুষ, তাদেরকে কিন্তু শুকনো খাবার, ত্রিপল থেকে শুরু করে যাবতীয় যে সহযোগিতা সেগুলো তারা করছেন। সব মিলিয়ে বন্যা পরিস্থিতি যেমন একবার এইদিকে তৈরি হয়েছে হুগলিতে, তেমনি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় যে সহযোগিতা সেগুলো করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে আমরা জানতে পাচ্ছি। আগে দেখলাম জলমগ্ন পরিস্থিতি, আপনারাও তো অনেকেই ঘর ছাড়া হয়ে গেছে, এখন কি বাড়ি ফিরেছেন? এখন বাড়ি বাড়িতেই আছে, যে যার বাড়িতে সবাই সে তার বাড়িতেই আছে। এবার জল আগের থেকে একটু কমেছে, এবার রান্নাবান্না কালকে খাবার দিয়েছিল, ভাত ডাল এসব সরকারি থেকে দিয়েছিল খাবার। এখন মানে যেখানে যেখানে জল ওঠে না সেইগুলো রান্না হচ্ছে, অনেকের পরিস্থিতি খারাপ আছে, যে কেউ কেউ রান্নাও করতে পারছে না। আর শুনলাম অনেকগুলো বাড়ি ধসে পড়েছে, কাঁচা বাড়ি এখানে আছে, কারো হয়তো ধসে পড়েছে, হয়তো সেটা দু একজনের হয়তো পড়েছে। প্রত্যেক বছর দু বছর হয় না, এবছর আবার হলো, আর এক বছর আগে এর থেকেও বড় বন্যা হয়েছিল, এবারেও হয়তো হতো বড় বন্যা। মুন্দেশ্বরীর মুখে কাটাই হয়েছিল, বন্যাটা একটু কম হয়েছে সেই জন্য চণ্ডীচরণ পড়লে। এন হচ্ছে যা পরিস্থিতি সেরকম রান্নাবান্না করতে পারছে না, খুব কম লোকের হচ্ছে, হয়তো 100-এর ভেতরে 70 জনের হচ্ছে না, 30 জনের হচ্ছে, এরকম ব্যাপার। এখনো জল অনেক আছে, জল এখনো আছে, জলটা মরেনি। এই যে পলি মাটিটা যে পড়ে গেছে, কাদায় সাঁত সাঁত করছে, রান্না করতে পারছে না, ফসল তো নষ্ট হয়েছে যা হবার হয়েছে, শুধু এই রাস্তা থেকে জলটা নেবেছে, এই আজকে হলো নেবেছে। এইখানে পটল, কপি, ধান, তারপরে এ শশা সবজি, বিভিন্ন রকম সবজি হয়, সব নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নেই। এই যে কালকে দিয়েছিল সরকারি দান খাবার, ওই সব ওই নিয়ে তার আগের দিন করেছিল দিয়েছে, আর এইভাবে তো রান্না এই জায়গাতে করতে পারা যাবে, যেসব জায়গা উঁচু নেই কি করে করবে, জল চাই তো রান্না করবার, ওই জন্যে আজকে কোনো ইয়ে নেই। আর দীনবন্ধু বললে এখন সমস্যা বলতে, সব লোক তো আর রান্না করে খেতে পাচ্ছে না, এখনও পর্যন্ত অনেক লোকেরই ঘরে জল আছে, এই সামনেটা তো দেখলে হবে না, ভিতরে যেয়ে দেখতে হবে, এখানে কি বুঝবেন বন্যা কতটা কি হয়েছে না হয়েছে। না সেরকম ভেঙে বাড়ি পড়েনি, তবে এর থেকে যদি বেশি হয় পড়তেও পারে। চাষের বহু ক্ষতি হয়েছে, মানে সেটা বলে বোঝানো যাবে না, সেটা মাঠের ভিতরে যেতে হবে। আমরা এখানে মেন হচ্ছে আমাদের ছিল পটল, মূলো, পালং, কপি, বেগুন, ধান তো গেছেই দেখতে পাচ্ছেন, কারো কারো শসা ছিল।
তবে এই যে বন্যা পরিস্থিতি তা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে আরামবাগের সাংসদ অপরূপা পদ্মা তিনি বলছেন ম্যান মেড বন্যা, অর্থাৎ পরিকল্পিতভাবে বন্যা তৈরি করা হচ্ছে পুজোর আগে যাতে এই পশ্চিমবঙ্গের মানুষ তারা অস্বস্তির মধ্যে পড়ে। অন্যদিকে বিজেপি পাল্টা জবাব দিচ্ছেন, তারা তৃণমূলকে নিশানা করছেন। এভাবেই কিন্তু এই বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও চলছে, পাশাপাশি কিন্তু আস্তে আস্তে জলস্তর কমলেও হয়রানি কিন্তু এখনও পর্যন্ত কমেনি, যার কারণেই এই জাঙ্গিপাড়া ব্লক বলুন, উদয়নারায়ণপুর বলুন, হাওড়ার পাশাপাশি কিন্তু খানাকুল সব জায়গাতেই কিন্তু এখনও বহু মানুষ তারা কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন। হতাহতের কোনো খবর নেই, তবে গতকাল সাপে কামড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে এমনটাও কিন্তু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। বর্তমান বন্যা পরিস্থিতি তেমন ভয়াবহ নয়, কিন্তু একটা স্টেজে মোটামুটি ভয়াবহ অবস্থায় ছিল, এই মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণে। মূলত তিনটে গ্রাম রাজবলহাট ওয়ানের ছিটগোলা এবং রশিদপুরের আখনা হোসেনপুর, এই তিনটে গ্রামের মানুষরা সাধারণত দামোদরে যে বেড রয়েছে সিবেড, এই সিবেডেই বসবাস করেন। সুতরাং যে কোনো বন্যার সময় এরা কিন্তু ভারাক্রান্ত হন। এই মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং এদের জন্য গ্রুয়াল কিচেনের ব্যবস্থা করা হয়েছিল, যথারীতি ওনাদের খাবার দেওয়া হয়েছে, বেবি ফুড দেওয়া হয়েছে, চিড়ে গুড়, অন্যান্য যে খাদ্য সামগ্রী এবং গ্রুয়াল কিচেন করে ওনাদেরকে তিনবেলা খাওয়ানো হয়েছে, দুবেলা খাওয়ানো হয়েছে, টিফিনও দেওয়া হয়েছে সঙ্গে। শুধু গতকাল রাত্রিতে রিপোর্টেড হয়েছে আটপুরের সরকারিভাবে যে সাহায্য পাওয়ার কথা ওই পরিবার, তার জন্য আমি রিপোর্ট করতে বলেছি, অর্থাৎ এখানে ডাক্তারি সার্টিফিকেট এবং পোস্টমর্টম রিপোর্টটা দরকার হয়, সেটাই আমি বলেছি। কারণ তো এগুলো অজ্ঞতার কারণে, কারণ আমার যথেষ্ট পরিমাণ সহ অন্যান্য যে পিএইচগুলো আছে সমস্ত জায়গাতে অ্যান্টিভেনাম সিরাম যথেষ্ট পরিমাণ রয়েছে, ব্লক হসপিটালে রয়েছে 200 ভায়াল, রাজবলহাট ওয়ানে রয়েছে 63 ভায়াল, ফুরফুরাতে রয়েছে 85 ভায়াল, যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে। এরপরেও মানুষের যদি অজ্ঞতার, যেটা আমরা বারবার প্রচার করেছি যে সাপ বিষধর হোক আর যাই হোক না কেন, আপনারা আসুন হসপিটালে, আসুন ডাক্তারদের পরামর্শ নেন, কিন্তু ওনারা এত শেষ সময়ে পৌঁছান যখন ডাক্তারেরা কিছু করার থাকে না। ছিটগুলা ফ্লাড শেল্টারে প্রায় 60 থেকে 70টা পরিবার ছিলেন, ওখানে প্রায় 400 মানুষকে খাওয়ানো হয়েছে, এবং আপনার রশিদপুরের সেনপুর আর আখনা নিয়ে যে বন্যা দুর্গত মানুষরা, সেখানে 1200 পরিবারকে 3 দিন ধরে খাওয়ানো হয়েছে। না, এই মুহূর্তে খাওয়া দাওয়া হচ্ছে না, কারণ তারা গ্রামে ফিরে গেছে, কারণ তাদের গরু ছাগল বাছুর ইত্যাদি আছে, তারা আর এই ফ্লাড শেল্টারগুলোতে থাকতে চাইছে না। বাড়িঘর বলতে ওই সমস্ত জায়গাগুলোতে কাঁচা বাড়ি খুবই কম, তবে অতিবৃষ্টির কারণে আমার অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলোতে প্রায় 12 থেকে 14টা বাড়ি কাঁচা বাড়ি, সেগুলো বসে পড়েছে, এবং তাদের যে পরিবার নিকটবর্তী যে প্রাইমারি স্কুল বা ICDS সেন্টার আছে সেই সমস্ত জায়গায় আমরা স্থানান্তর করেছি এবং খাবারের ব্যবস্থাও করেছি। সব মিলিয়ে বন্যা পরিস্থিতির ফলে একদিকে যেমন রাজনৈতিক চাপানোতর চলছে, অন্যদিকে কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন এই সমস্ত এলাকার মানুষজন। এই বিষয় নিয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন DNN বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।